হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে অনেকদিন পরে আবার আপনাদের সঙ্গে সামনে এলাম। আজকের হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর। আজকে যে প্রশ্নগুলো এখানে আছে সে প্রশ্নগুলোর উত্তর এক এক করে আমি দেব। হয়তো সবার প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারবো না, তবে দেখবেন অনেকের প্রশ্নের সঙ্গে অনেকের প্রশ্ন খেটে গেছে, ফলে নিজেদের প্রশ্নের উত্তরগুলোও এখানে পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন দেখছি, সত্যজিৎ মাহাতো লিখেছেন, সার্টিফিকেট কিভাবে কালেক্ট করতে হবে কাইন্ডলি যদি ক্লিয়ার করে দেন তাহলে খুব ভালো হবে। সত্যজিৎ মাহাতো, আপনাকে বলি যে আপনাদের যে জোন আছে, চারটে জোন ভাগ আছে, তো সাউদার্ন, নর্দার্ন এবং ইস্টার্ন ওয়েস্টার্ন বলে যে চারটে জোন আছে, আপনার যে জোনের আন্ডারে পড়ে সেই জোন থেকে আপনি আপনার টেস্ট সার্টিফিকেট কালেক্ট করবেন। অর্থাৎ যাদের জোন, প্রত্যেকের জোন আপনাদের জানা আছে, সেই জোন অনুযায়ী কিন্তু সেখান থেকে আপনাকে টেস্ট সার্টিফিকেট কালেক্ট করতে হবে। আবুল বাসারও একই প্রশ্ন করেছেন, তাকেও বলি যে হ্যাঁ, এটা কিন্তু আপনাকে এর থেকে প্রশ্ন, এর থেকে কি বলা যায় যে আপনার যে জোন আছে সেই জোন থেকে কিন্তু আপনি এ করবেন, টেস্ট সার্টিফিকেট কালেক্ট করবেন। সুহানা মজুমদার লিখেছেন, প্লিজ বলুন আওদা আপার প্রাইমারি টেটের সিলেকশন হবে কি না, আমরা সবাই ফিউচার সরি ফ্রাস্ট্রেট হয়ে গেছি। তারপরে বলছে 2015 থেকে বসে আছি, আর আর কতদিন সার্টিফিকেট আর কথা যে বলা হচ্ছে ওটা নিয়ে আওদো কি হবে, ওটা কি ঘরে তুলে রাখবো নাকি কি রিসামে অ্যাড করব, প্লিজ রিক্রুটমেন্টটা কবে হবে ডেটটা বলুন, আমি সব সিলেক্টেড ক্যান্ডিডেটের বিহেভই বলছি। দেখুন সুহানা মজুমদার, আপনাকে বলি যে কবে হবে সেটা কিন্তু আমি আগেও জানিয়ে দিয়েছি, যে সেখান থেকে জানানো হয়েছে যে 18 তারিখে কিন্তু আবার সেই ছয় জনের সাথে একটা মিটিং ছিল সুবীরেশ ভট্টাচার্য, সেটা হবে। এবং তার আগে সুবীরেশ ভট্টাচার্য বলেছিলেন যে হয়তো আপনাদেরকে আর মিটিংয়ে আসতে হবে না, এই কথা কিন্তু সুবীরেশ ভট্টাচার্য বলে দিয়েছিলেন। তো ফলে 18 তারিখ অবধি তো একটা আমাদের পজিটিভিটি আছে, এবং এর ভেতরে 9, 10 তারিখ এবং 11 তারিখ, 10, 11 তারিখ এই দুটো ডেটে সরি 9, 10 তারিখ এই দুটো ডেটে কিন্তু যে সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু এই দুটো তারিখের ভেতরে দেওয়া হবে। এবং এটা অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা অফিসের যে ওয়েবসাইট আছে সেখানে যদি চোখ রাখেন নিশ্চয়ই এটার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। একটা কথা বলি যে ধৈর্য সবাই ধরে আছে, আপনি যেমন ধরে আছেন প্রচুর মানুষ ধৈর্য ধরে আছে, অতএব যতক্ষণ না তারা কিছু করছে ততক্ষণ কিন্তু এটা ধৈর্য ধরে থাকতে হবে। আর একটা কথা বলি যে নেক্সট 18 তারিখের ভেতরে যদি কোনো মেরিট লিস্ট বের না হয় এবং সরকার পক্ষ থেকে কোনো যদি ভালো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটুকু মনে রাখবেন যে 18 তারিখে কিন্তু বিরাট আকারের আবার একটা আন্দোলন হবে, এবং সেই আন্দোলনে কিন্তু সরকারকে যথাযথ উত্তর দিতে হবে, কারণ এবার কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এক জায়গায় হয়েছেন। এবং আমি চাইব যারা আছেন আপনারা তারা একসঙ্গে এক জায়গায় হন, হয়ে আপনাদের যে অধিকার সে অধিকারটাকে নিয়ে নিন, অধিকারটাকে বুঝে নিন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে এবং আরো আন্দোলনটা জোরদার হবে, আমার পক্ষে বলে এটা, আমার মতে এটা বলে। তারপরে বলছে এমডি মামুন মণ্ডল লিখেছেন, প্রাইমারির কি আর লিস্ট বেরোবে বলবেন প্লিজ। দেখুন প্রাইমারির আর লিস্ট বেরোবে কিনা এটা অনেকে আমি শুনছি, অনেকে বিভিন্ন সাইড দিয়ে বিভিন্নভাবে বলছেন যে প্রাইমারির আর লিস্ট বেরোবে, আদৌ সেরকম কোনো এ কিন্তু আমি দেখছি না যে প্রাইমারির আর লিস্ট বেরোবে, কারণ প্রাইমারি তো এমডি মামুন মণ্ডল বলি যে অলরেডি কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট হয়ে গেছে এবং অনেকটাই রিক্রুটমেন্ট হয়ে গেছে, এখন যারা বলছে সম্পূর্ণ প্রত্যেকের কল্পনা প্রসূত এবং সবাই নিজেদের ইচ্ছা মতো বলছে, অতএব এটা নিয়ে কোনো আর চিন্তা ভাবনা করবেন না। সৌমিত ভট্টাচার্য লিখেছেন, স্যার আমার ওয়াইফ অসুস্থ, ওর
বদলে কি আমি আপার প্রাইমারি টেট পাস সার্টিফিকেট আনতে পারি বা আমাকে সার্টিফিকেট অফার করা হবে? দেখুন সোমেন ভট্টাচার্য, আপনাকে বলি যে আপনার ওয়াইফ যদি অসুস্থ হয়ে থাকে সে তাহলে আপনার ওয়াইফের যে মেডিকেল যে অবশ্যই আপনি ডাক্তার ডক্টর দেখিয়েছেন, ডক্টর দেখানোর পরে যে মেডিকেল স্লিপ রয়েছে সেটা নিয়ে যেতে পারেন, মেডিকেলের যে কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে যাবেন, সঙ্গে আপনার ওয়াইফের টেট পাসের যে অ্যাডমিট কার্ডগুলো রয়েছে এগুলো নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনি যদি শো করেন নিশ্চয়ই দেবে, কারণ না সে অসুস্থ, এবং আপনি যদি তার নাম অনুযায়ী বা দেখা যাচ্ছে যে তার তিনি যে অসুস্থ তার যদি কোনো কাগজপত্র নিশ্চয়ই দেখান, নিশ্চয়ই তারা আশা করি মানবিক দিক দিয়ে তারা আপনার কাছে সার্টিফিকেটটা দেবে। অমিত দান লিখেছেন, কনস্টেবল অ্যান্ড এসআই একসাথে অ্যাপ্লাই করা যাবে? দেখুন কনস্টেবল এবং এসআই একসাথে অ্যাপ্লাই করা যাবে কিনা এখানে একটা প্রশ্ন আছে। আপনি করলে করতে পারেন, কিন্তু দুটো যদি একই দিনে আপনার পড়ে, একই দিনে যদি আপনার কি বলা যায় কনস্টেবল এবং এসআই যদি একই দিনে প্র্যাকটিস পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হবে, এবং দুটো পরীক্ষা যদি একদিনে হয় সেটাও কিন্তু আপনার অসুবিধা হবে। অতএব আপনি চুজ করুন কোনটা করবেন, এসআই করবেন না কনস্টেবলে করবেন। চিন্ময় সিনহা লিখেছেন, অল সাবজেক্ট কাট অফ দি অ্যান্সার প্লিজ। চিন্ময় সিনহা বলি, আমি কাট অফ নিয়ে আলোচনা করার একটা আমার খুব ইচ্ছা আছে, একটা বড় ভিডিও আমি করব ভেবেছিলাম, কিন্তু কাট অফটা কাট অফের জন্য একটা রীতিমতো রিসার্চ বলুন আর কি বলা যায় যে পর্যালোচনা বা ধরুন ইয়ে করছি আমি একটা একটা সালতাম আমি আনার চেষ্টা করছি সবাই মিলে, তো সেটা একটু সময় লাগবে। সমস্ত কাট অফ সমস্ত ক্যান্ডিডেটের এগুলো নিয়ে কাট অফটা একটু করতে হয়, তো কত সময় লাগে। চিন্ময়শা আপনি ধৈর্য ধরুন, নিশ্চয়ই আমি কাট অফ নিয়ে একটা বড় ভিডিও আমি করব নিশ্চয়ই আগামী দিনে। অরিন্দম ঘোষ লিখেছেন, দাদা যারা নন ট্রেন্ড বাট আপার প্রাইমারি কোয়ালিফাই করেছে তাদের টেট সার্টিফিকেট কি কোনো কাজে আসবে, মানে নেক্সট ইন্টারভিউয়ের সময় কি নন ট্রেন্ডরা ভ্যালিড ক্যান্ডিডেট হবে? দেখুন অরিন্দম দাস ঘোষ, আপনাকে বলি যে সার্টিফিকেট দেওয়া হবে টেট সার্টিফিকেট, সেটা কিন্তু বলা হয়েছে লাইফ টাইম ভ্যালিডিটি, অর্থাৎ এই ইন্টারভিউতে যদি আপনি ডাক না পান পরের ইন্টারভিউতে কিন্তু আপনি ডাক পেতে পারেন। অতএব আপনি সার্টিফিকেটটা হাতছাড়া করবেন না, নিশ্চয়ই সার্টিফিকেটটা নেবেন আশা করি, এই হচ্ছে কথা। অর্থাৎ সার্টিফিকেট নিয়ে নেবেন, কোনো কনফিউশন রাখবেন না মনে, সামনে এই সার্টিফিকেটের কিন্তু ভ্যালিডিটি লাইফ টাইম। সুপ্রিয়া ব্যানার্জি লিখেছেন, টেটে আমি 126 পেয়েছি আউট অফ 150, তাহলে আউট অফ 40 কত অ্যাড হবে, অ্যান্সার প্লিজ। টেটে সুপ্রিয়া ব্যানার্জি আপনাকে বলি, টেটে আপনি যদি 150-র ভেতরে 126 পেয়ে থাকেন তাহলে টেটের এই যে নিয়ম, এই নিয়মে কিন্তু বলা আছে যে 150-র ভেতরে 150 পাবে সে কিন্তু 40 পাবে। অর্থাৎ আপনি যদি 150 ভেতরে পরীক্ষা দিয়ে 150 পেতেন তাহলে আপনি 40 একাডেমিক স্কোর পাবেন। এবার এখানে আপনি 26 পেয়েছেন, অর্থাৎ 40-এর সঙ্গে আপনি ডিভাইডেড বাই করে দেখুন, ডিভাইড করে ওটাকে একটা ভাগ করে করে দেখুন, 26 যে একটা পার্সেন্টেজ করে দেখুন, পার্সেন্টেজ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন 126, আর ওদিকে হচ্ছে 150, 126 আর 40। অর্থাৎ আপনার 150 পেলে আপনি পাবেন 40, সেই হিসাবে আপনি হিসাব করুন, করলে দেখবেন আপনার পার্সেন্টেজ কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরে সুপ্রিয়া ব্যানার্জি লিখেছেন, সংস্কৃতের ডেমো দেবেন প্লিজ। আপনি আবার একটা প্রশ্ন করেছেন, নিশ্চয়ই আমি চিন্তা দেওয়ার চেষ্টা করবো আপনার সংস্কৃতের ডেমো। রিমা নস্কর লিখেছেন, স্যার আপার প্রাইমারি মেরিট লিস্ট কি ভোটের আগে আর হবে না? রিম্পা নস্কর আপনাকে বলি যে ভোটের আগে হবে কি না, যেহেতু ভোটের একটা ঘোষণা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং ভোট নিয়ে তারা সবাই সরকার পক্ষ ব্যস্ত থাকবে, কিন্তু তার আগে বলি ভোট 1 মে থেকে তো শুরু হচ্ছে, কিন্তু 18 এপ্রিল যদি সুবেশ ভট্টাচার্যর সঙ্গে কিন্তু এই 6 প্রতিনিধি দলের একটা বৈঠক করার কথা ছিল, সেই বৈঠকটা যদি না হয় তাহলে কিন্তু 18 এপ্রিল বড় একটা আন্দোলন হবে, ফলে সরকার পক্ষ কিন্তু তাদের যে অবস্থায় তারা রয়েছে তাদের ভিত কিন্তু এবার নড়বে। অর্থাৎ তার আগেও হলেও হতে পারে, কিন্তু যদি না হয় তাহলে ভোটের পরে কতটা হবে, তবে তার আগেতে বলি যে ভোটের আগে কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ
এর পরে প্রচুর আন্দোলন কিন্তু চলবে। 18 তারিখের পরে যদি কোনো ইয়ে না পায় তাহলে কিন্তু আন্দোলন কিন্তু বিরাট আকার নেব। আর যেহেতু সামনে ভোট, সেহেতু কিন্তু সরকার আশা করি এই ভুলটা করবে না। আমার এটা আমার একদম ব্যক্তিগত ধারণা। সৌমেন মণ্ডল লিখেছেন, স্যার প্রাইমারি ফোর্থ প্যানেল কি হবে? দেখুন সৌমেন মণ্ডল, আপনাকে আগে একজনে এইরকম সেম প্রশ্ন করেছে, আপনাকে বলি যে প্রাইমারি কিন্তু ফোর্থ প্যানেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এই কারণে নেই যে প্রাইমারিতে যে অবস্থা সেখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রচুর হয়ে গেছে, ফলে ফোর্থ প্যানেল কিন্তু হবে না। তারপরে তারিক আনসার লিখেছেন, স্যার বেঙ্গলি নেট সেটের টপিকগুলো নিয়ে প্রতিদিন আলোচনা করুন। নিশ্চয়ই আমি করব তারিক আনসার, সরি তারিক আনোয়ার, আমি চেষ্টা করছি, আমি প্রত্যেকদিন করার।